শাকিব খান অপু বিশ্বাস এবং শাকিব খান অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় সবাই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। যৌথ প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত শাকিব খান ঈদের পরেই চলে যান কলকাতায়। আর আজ সকালের একটি ফ্লাইটে অপু বিশ্বাস ছেলে জয়কে নিয়ে পৌঁছালেন কলকাতায়। অপু বিশ্বাস তার সফর সম্পর্কে বলেন, জয়ের বয়স এখন 9 মাস, ছেলের রেগুলার চেক আপের জন্যই তিনি তাকে কলকাতায় নিয়ে এসেছেন। এছাড়াও অপু বিশ্বাস তার ফিটনেস আবারও ফিরিয়ে আনতে চাইছেন। সন্তান জন্মের পর বেশ মুটিয়ে গেছেন তিনি, এ কারণেই আবার সেই স্লিম শরীরে ফিরে আসতে যাচ্ছেন অপু বিশ্বাস। তাই ফিটনেস আর ছেলের চেক আপ সবকিছু মিলিয়েই কলকাতায় অবস্থান করবেন অপু বিশ্বাস বেশ কিছুদিনের জন্য। তবে কলকাতায় শাকিব খানের সাথেই অপু বিশ্বাস থাকবেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। এদিকে শাকিব খানের সময়টা যাচ্ছে খুবই খারাপ, একে FDC তে তিনি নিষিদ্ধ হয়েছেন, অন্যদিকে যৌথ প্রযোজনার ছবির কাজও স্থগিত রাখা হয়েছে। আর নতুন প্রিভিউ কমিটি যদি ঈদুল আজহার আগে তৈরি না হয় তাহলে হয়তো শাকিব খানের ঈদের যৌথ প্রযোজনার ছবিগুলি আটকে যাবে, সেই সাথে যৌথ প্রযোজনার যে কোনো ছবির শুটিং নিয়েও পড়তে হবে ঝামেলায়। এরকম একটা অবস্থায় হয়তো শাকিব খানের জন্য কিছুটা সাপোর্ট হয়ে পাশে থাকতে পারেন অপু বিশ্বাস ও ছেলে জয়। অন্যদিকে শোনা যাচ্ছে শাকিব অপুর নাকি কলকাতায় একটি বাড়ি রয়েছে, তবে সেটা সত্য কিনা এখন পর্যন্ত জানা যায়নি। প্রিয় দর্শক, অপু বিশ্বাস শাকিব খান ও জয়কে নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।